শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম টিপু হত্যার সমন্বয়কারী সুমন সিকদার মুসাকে ওমান থেকে দেশে আনা হচ্ছে আজ এর আগে মুসাকে দেশে ফেরাতে ডিবির দুই এডিসি সহ পুলিশের একটি দল ওমান যান আজ সকালে ওমান পুলিশ মুসাকে হস্তান্তর করে বাংলাদেশ পুলিশের কাছে গেল চব্বিশ মার্চ রাতে টিপু হত্যার বারো দিন আগে দুবাই যায় মুসা তবে বিদেশে থেকেও মতিঝিলের ফুটপাথ সহ বিভিন্ন স্থানের নিয়ন্ত্রণকারীদের ফোন করে টাকা চাইত মুসা গত মাসের শুরুর দিকে দুবাই থেকে ওমান যান তিনি সতেরো মে তাকে গ্রেপ্তার করে ওমান পুলিশ টিপু সহ জোড়া খুনের ঘটনায় পঁচিশ মার্চ শাহজাহানপুর থানায় মামলা করেন তার স্ত্রী